नमस्कार बंधुरा NDF गोट फार्म यूट्यूब चैनल पक्ष के समस्त दर्शक के प्रीति शुभेच्छा और भालोबासा जानिए शुरू करते चले आजकल वीडियो। आज के वीडियोते आलोचना करब प्रेगनेंट छागल के डिवर्मिंग करानो जाबे कि जाबे ना, डिवर्मिंग कराले कि कोनो क्षति होते पारे ना कि डिवर्मिंग ना कराले कोनो क्षति होते पारे। प्रेगनेंट छागल के डिवर्मिंग कराते हले कौन कौन औषध व्यवहार करते होबे एवं कत परिमाणे व्यवहार करते होबे विस्तारित आलोचना थाकबे आजकेर ए वीडियोते। तो वीडियोटी शेष मुहूर्त अब्दि अवश्य देखबेन एवं आपनी जदि आमादेर चैनेले नतून होये थाकेन ताहले चैनलटीके सबस्क्राइब करते भूलबेन ना। और वीडियोते देवा तथ्य जदि आपनादेर सठिक बोले मने हय तो वीडियोते एकटि लाइक करते भूलबेन ना। प्रेगनेंट छागल के जदि डिवर्मिंग करा ना हय ताहले बाच्चा हवार पर विभिन्न धरनेर समस्या देखा दे, जेमन बाच्चा हवार किछु दिनेर मध्ये बाच्चा मारा जाए, बाच्चा हवार पर मा छागलेर दूध कम हय, मा छागलेर शरीर दुर्बल हय, बाच्चा हवार पर छागलेर खावार रुचि कमे जाए, आरो विभिन्न धरनेर समस्या देखा दे छागलेर बाच्चा हवार पर। ए समस्यागुलो जेन बाच्चा हवार पर छागलेर ना हय এই জন্য প্রেগনেন্ট অবস্থাতে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে। এবং প্রেগনেন্ট অবস্থাতে ডিওয়ার্মিং কত মাস পর্যন্ত করাতে পারবেন, কোন কোন ঔষধ দিয়ে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে, প্রথম ব্রিডিং দেওয়ার এক মাসের মধ্যে ছাগলকে একবার ডিওয়ার্মিং করাতে হবে, ব্রিডিং দেওয়ার 21 দিন পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে ছাগলটি পুনরায় হিটে আসে কি আসে না। যদি 21 দিনের মধ্যে ছাগলটি হিটে না আসে তাহলে 21 থেকে 30 দিনের মধ্যে ছাগলকে একবার ডিওয়ার্মিং করাতে হবে। এবং ব্রিডিং দেওয়ার পর যদি আপনারা কখনো ছাগলকে ডিওয়ার্মিং করান তাহলে সবসময় মনে রাখবেন প্রেগন্যান্সি সেফ ওষুধ দিয়ে ছাগলকে ডিওয়ার্মিং করাতে হবে। এবং ডিওয়ার্মিং করানোর পর সঠিক পরিমাণ মতো সঠিক হিসেবে লিভার টনিক ছাগলকে দিতে হবে। এবং যেদিন ছাগলকে ব্রিডিং দেওয়া হবে সেদিন থেকে হিসাব করে 4 মাস পর্যন্ত ডিওয়ার্মিং করা যাবে এবং 4 মাসে 4 বার ডিওয়ার্মিং করাতে হবে। যদি সঠিক সময়ে ডিওয়ার্মিং ছাগলকে করা না হয় তাহলে কিন্তু বাচ্চা হওয়ার পর আপনাদের ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এবং এই ধরনের সমস্যাটাকে এড়াতে আপনারা নিয়মিতভাবে ছাগলকে ডিওয়ার্মিং করাবেন এবং প্রেগনেন্সি সেফ ওষুধ দিয়ে ছাগলকে ডিওয়ার্মিং করাবেন বা ন্যাচারাল পদ্ধতিতে ছাগলকে ডিওয়ার্মিং করাতে পারেন, যেমন জেনভেট, প্যানাকুর, এই ধরনের ওষুধগুলো দিয়ে আপনারা প্রেগনেন্ট ছাগলকে ডিওয়ার্মিং করাতে পারবেন এবং 10 কিলো বডি ওয়েটে 3 ML করে ব্যবহার করতে পারবেন। এবং ছাগলকে ডিওয়ার্মিং করাতে হলে সকালবেলা খালি পেটে ডিওয়ার্মিং করাবেন এবং পরিমাণ মতো ঔষধ আপনারা ছাগলকে খাওয়াবেন। ফার্মে যদি সঠিক সময়ে ছাগলকে ডিওয়ার্মিং করানো হয় সে ছাগল প্রেগনেন্ট হোক বা প্রেগনেন্ট ছাড়া বা ছোট হোক বা বড় হোক সমস্ত ছাগলকে সঠিক সময়ে সঠিক পরিমাণে ডিওয়ার্মিং করাবেন তাহলে আপনাদের ফার্মে কোনো ধরনের সমস্যা হবে না। এবং বিশেষ করে প্রেগনেন্ট ছাগলদেরকে খুব ভালো করে নজরে রাখবেন, এদেরকে যেন সঠিক সময়ে ডিওয়ার্মিং করানো হয়। যদি আপনারা প্রেগনেন্ট ছাগলকে সঠিক সময়ে ডিওয়ার্মিং করাতে না পারেন তাহলে আপনাদের ফার্মে বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং আপনাদের ফার্মে প্রচুর পরিমাণে লস হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের সঠিক বলে মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওগুলি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।